डेप्रिसिएशन और एप्रिसिएशन, ए डबल पी आर ई सी आई ए टी आई ओ एन, एप्रिसिएशन, डेप्रिसिएशन और एप्रिसिएशन, टाका बाढ़ले कमले मैं मान कमले डेप्रिसिएशन, मान बाढ़ले एप्रिसिएशन, ठीक है। যার জন্য অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এই ডেপ্রিসিয়েশন আর অ্যাপ্রিসিয়েশন টার্মটাই বেশি ইউজ হয়, আর ইউএস এর ক্ষেত্রে ডিভ্যালুয়েশন আর ডিভ্যালুয়েশন টার্মটা বেশি ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল আমাদের ফার্স্ট পার্ট। এটাতে এটাই তোমরা যদি বড় করে লেখো, মোটামুটি চার থেকে পাঁচটা পয়েন্ট করে বললাম, দুটো দিয়ে চারটে চারটে পয়েন্ট বললাম, এই চারটে পয়েন্টকে তোমরা লাইন কনস্ট্রাক্ট করে লিখবে, এরকম ছোট ছোট টার্ম করে লিখে দিও না, এটা জাস্ট আমি বোঝাবার, মানে তোমাদের জাস্ট কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি, এবার এটা তোমরা টাইম টার্ম ধরে লিখবে, পুরো লাইনটা ধরে একটা লাইন কনস্ট্রাক্ট করে লিখবে, তাহলে দেখতে ভালো লাগে, আদারওয়াইজ তোমার ওয়ার্ড লিমিটটা কমপ্লিট হবে না। আচ্ছা, ডিটারমিনেশন অফ এক্সচেঞ্জ, এবার হচ্ছে পরের সেকেন্ড পার্টটাতে, মানে বডির পার্ট টু তে হেডিং করবে ডিটারমিনেশন, ডিটারমিনেশন অফ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, ডিটারমিনেশন অফ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট কি কি ডিটারমাইন করে, আমি টার্মগুলো বলে দিচ্ছি, তোমরা একটু বই থেকে পড়বে, ওই এনসিইআরটি তেও পাবে বা যে কোনো স্ট্যান্ডার্ড বই, সেটা নিতিন সিংহানিয়া হোক বা তোমাদের শ্রীরাম আইএস হোক, যে কোনো বইয়ের এই চ্যাপ্টারটা, এক্সচেঞ্জ রেটের একটা আলাদা চ্যাপ্টার হয়, ফরেক্স রিজার্ভ বা এক্সচেঞ্জ রেট এরকমই নাম থাকে, ঠিক আছে। তো সেখান থেকে একবার দেখে নেবে, একবার পড়ে নেবে, না পড়ে শুধু শুধু ওভাবে ডিরেক্টলি শুধু ওই টার্ম শুনে লেখা যায় না, পড়ে ভালো করে নেবে তারপর লিখবে। আচ্ছা, এইটা লিখবে হচ্ছে ডিমান্ড অফ ফরেন কারেন্সি, ফার্স্ট পয়েন্টটাতে লেখো ডিমান্ড অফ ফরেন কারেন্সি রাইজেস, ডিমান্ড অফ ফরেন কারেন্সি রাইজেস, বেড়ে যায়, ফরেন কারেন্সি ডিমান্ড বেড়ে যায়, ফার্স্ট আসছে ডিমান্ড অফ ফরেন কারেন্সি রাইজেস। এটা লিখলে বলবে, হ্যাঁ, ডিমান্ড অফ ফরেন কারেন্সি রাইজেস। এর ভেতরে আর একটা পয়েন্ট লিখতে পারো, সেটা হচ্ছে ভ্যারিজ ইনভার্সলি উইথ দি এক্সচেঞ্জ রেট, ভ্যারিজ VARIES, ভ্যারিজ ইনভার্সলি, ইনভার্সলি মানে কি, উল্টো ভাবে, ব্যস্তানুপাতিক, ঠিক আছে, মানে এটা বাড়লে এটা কমবে, ইনভার্স হয়ে যাবে উইথ দি এক্সচেঞ্জ রেট, অলওয়েজ কি হয়, এক্সচেঞ্জ রেটের সাথে ইনভার্স হয়, তো ডেফিনেটলি তাই, ইউএস এর এক টাকা মানে আমাদের যদি 80 টাকা, ইউএস এর $1 মানে আমাদের যদি 80 টাকা হয়, তো এটা কি করছে, আমাদের তো ওই মানে ভালো দিক দিচ্ছে না ওদের, আমরা মুখে বলছি টাকাটা বেশি পাচ্ছি ঠিকই, বাট অ্যাকচুয়ালি এটার মান কম, ঠিক আছে, মান কম বলে আমরা বেশি টাকা পাচ্ছি, যদি মান বেশি হতো তাহলে আমরা এত কম টাকা মানে এত বেশি টাকা পেতাম না। আর এটাতে কি হয় অ্যাকচুয়ালি বলি, এটাতে হচ্ছে তোমার ইম্পোর্ট করা খুব কস্টলি হয়ে দাঁড়ায়, ইম্পোর্টটা একটু চাপের হয়ে যায়, বাট এক্সপোর্ট করা খুব আনন্দের হয়, তো যারা এক্সপোর্টার হয় তাদের ক্ষেত্রে খুব আনন্দের বিষয় হয় সেই ডোমেস্টিক কান্ট্রিতে, আর যারা ইম্পোর্ট করে তাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়। যেমন ধরো একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে, যেমন ধরো ইউটিউবার, তো আমি যেহেতু ইউটিউব থেকে টাকা পাই তো আমি সেই হিসেবে বলতে পারি, ইউটিউবে ডলার হিসাবে টাকা পাঠায়, তো যতদিন $73 ছিল ততদিন আমি কম টাকা পেতাম, রাইট, হিসেব মতো আমি কম টাকা পাচ্ছি, ধরো আমার $100 $73 কত, 7,300 টাকা হয়, আর এখন 80 টাকা হয়ে গেছে, দ্যাট মিনস আমি কত $100 কত পাচ্ছি, আমি 8,000 টাকা পাচ্ছি, রাইট, তো স্বাভাবিকভাবে কার উপকার হয়েছে, আমার উপকার হয়েছে, যে রেমিটেন্স পায় বাইরের দেশ থেকে, বোঝা গেছে, সো এটা অ্যাকচুয়ালি সবার উপকার বা সবার অনুপকার একসাথে হয় না, তো এটা ভ্যারি করে যে তুমি পার্টিকুলারলি কোন অকুপেশনে রয়েছো তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি রিভ্যালুয়েশন বা ডিভ্যালুয়েশনে মানুষের উপকারটা হয়ে থাকে। আচ্ছা, এছাড়া আর একটা লিখতে পারো, যেমন সাপ্লাই অফ ফরেন কারেন্সি, ফরেন কারেন্সির সাপ্লাই মার্কেটে কতটা রয়েছে সেটার উপরও ডিপেন্ড করে, সাপ্লাই অফ ফরেন কারেন্সি, এগুলোর ভেতরে আরো ডিটেলস আছে, হ্যাঁ আমি হেডিং গুলো বলছি, তোমরা একটু ডিটেল গুলো পড়ে লিখে নেবে। আচ্ছা, আরেকটা তো আমি বুঝিয়ে দিলাম, ইম্পোর্ট বিকাম এক্সপেন্সিভ অ্যান্ড এক্সপোর্ট বিকাম চিপ, এক্সপোর্ট করাটা খুব চিপ হয়ে যায় বাট ইম্পোর্ট করাটা চাপের হয়ে যায়, ইম্পোর্ট বিকাম এক্সপেন্সিভ অ্যান্ড এক্সপোর্ট বিকাম মোর প্রফিটেবল, এক্সপোর্ট করাটা তখন প্রফিট হয়ে যায়, কারণটা কি, কারণ তুমি এক্সপোর্ট করলে তোমাকে ওই দেশের টাকায় টাকা দেবে, যেরকমটা আমি করছি, আমি আমার ভিডিওটা কাইন্ড অফ এক্সপোর্টই করছি, আমার টাকাটা তো বাইরের দেশ থেকে আসছে, আর এক্সপোর্ট করা মানে বাইরের দেশ থেকেই টাকা পাওয়া, আজকে আমি যদি ইন্ডিয়ার থেকে কিছু জিনিস বাইরে বিক্রি করতে পারি তার মানে আমাকে কারা টাকা দেবে, ইউএসএ ডলারে আমার টাকা আসছে, আর ইউএসএ ডলারে যদি মান আমার ইন্ডিয়ার টাকার ইয়েটা যদি সংখ্যাটা বেড়ে যায়, নাম্বারে যদি বেড়ে যায়, ফেস ভ্যালুতে যদি বেড়ে যায়, তো সুতরাং আমি যখন সেটা ইন্ডিয়াতে এসে আমার টাকাটা যখন এক্সচেঞ্জ হবে আমি বেশি টাকা পাচ্ছি, রাইট, তো ব্যাপারটা এরকম। আচ্ছা, আর একটা পয়েন্ট লিখতে পারো, অটো কারেক্ট এনি ডিস ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, অটো কারেক্ট বুঝিয়ে দিচ্ছি, অটো কারেক্ট অটোমেটিক্যালি যেরকম আমাদের টাইপিং অটো কারেক্ট হয় সেরকমই অটো কারেক্ট, এনি ডিস ইকুইলিব্রিয়াম
অসমতা, ইকুইলিব্রিয়াম মানে সমতা, সমান স্টেট যেটা চলে, শান্ত স্টেট যেটা চলে, ডিস ইকুইলিব্রিয়াম মানে ঠিক উল্টোটা, দোলাচল, কাইন্ড অফ ডিস ইকুইলিব্রিয়াম মানে দোলাচল, কাইন্ড অফ ভোলাটিলিটি বলতে পারো। অটো কারেক্ট এনি ডিস ইকুইলিব্রিয়াম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি, বিওপিও তোমাদের পড়ানো আছে, এনসিইআরটি তে আমি পড়িয়েছি, এটাও ইউটিউবে ফ্রিতে ক্লাস দেওয়া আছে, ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা মানে কি এক্সপোর্ট আর ইম্পোর্টের যে ব্যালেন্স শিটটা থাকে সেটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট, কতটা আমি বাইরের দেশে বিক্রি করতে পারছি আর কতটা আমি বাইরের দেশ থেকে কিনতে পারছি, সেই ট্রেডের যে ব্যালেন্সটা থাকে সেটাকে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলি। আচ্ছা, এছাড়া আর মোটামুটি লিখতে পারো, যেমন হচ্ছে সারপ্লাস ইন দা বিওপি মানে ব্যালেন্স অফ পেমেন্ট লিডস টু দা, লিডস টু মানে এই যে বিওপিতে সারপ্লাস হচ্ছে বা প্রফিট হচ্ছে সেটা কি করে, অ্যাকচুয়ালি লিডস টু অ্যাপ্রিসিয়েশন অফ ডোমেস্টিক কারেন্সি, অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েট করা মানে কি প্রশংসা করা, সো ডেপ্রি কথাটা ডিই মানেই বুঝবে খারাপ, নেগেটিভ, আর অ্যাপ্রি কথাটা মানেই ভালো, ঠিক আছে, ডিভ্যালুয়েশন, ডেপ্রিসিয়েশন, সব ডি ডি দিয়ে যেতে, তারপর ডেফিসিট, তো ডি দিয়ে যেগুলো থাকে মোস্টলি ইকোনমিতে সব মানে নেগেটিভ, খারাপ সেটা, ঠিক আছে, লিডস টু অ্যাপ্রিসিয়েশন অফ ডোমেস্টিক কারেন্সি। সেভাবে আহামরি কিছু হয় না, তো জাস্ট একটা লাইন লিখে শেষ তো এমনি করতে হয়, নাহলে দেখতে খুব বাজে লাগে হট করে শেষ করে দিলে, তো প্যারাটা চেঞ্জ করে লিখে দেবে যে দিস ইজ হাউ ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট ডিটারমাইন্ড অল দিস থিংস বা অ্যাবভ ফলোয়িং দিস, মানে এভাবে ওপরের এই জিনিসগুলোকে তোমার হচ্ছে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট এইগুলো মাথায় রাখে, ব্যাস দ্যাটস ইট, কারণ এটার অ্যাকচুয়ালি আর কোনো কনক্লুশন হয় না, কনক্লুড করার জন্য একটা পার্টিকুলার টপিক লাগে, তো এখানে যেহেতু কোশ্চেনটাই দুটো পার্টে তো সেভাবে স্বাভাবিকভাবে আমাদের কোনো কনক্লুশনের দরকার নেই, বাট একদম ডিরেক্টলি শেষ করলে ভালো লাগে না দেখতে, তো সব চেষ্টা করবে যে একটুখানি লিখে তারপর শেষ করবে। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেনটা লেখো, এটা গেল ইকোনমিক ফার্স্ট কোশ্চেন, ইকোনমিক সেকেন্ড কোশ্চেনটা লেখো, আগে ইকোনমিক দুটো করে দিচ্ছি তারপর বাকিটা আসছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে জিডিপি, ব্রাকেটে লিখে রাখো জিডিপি, গ্রস জিআরও ডবল এস ডোমেস্টিক ডিওএমইএসটিআইসি ডোমেস্টিক প্রোডাক্ট পিআরও ডিইউসিটি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি অফ এ কান্ট্রি, জিডিপি অফ আ কান্ট্রি ক্যান নট বি টেকেন, ক্যান নট বি টেকেন, জিডিপি অফ আ কান্ট্রি ক্যান নট বি টেকেন অ্যাজ অ্যান ইন্ডেক্স, অ্যাজ অ্যান ইন্ডেক্স, ক্যান নট বি টেকেন অ্যাজ অ্যান ইন্ডেক্স অফ দি ওয়েলফেয়ার, of the welfare, of the welfare of the people of that country, of the people of that country, অনেকগুলো অফ আছে বুঝে বুঝে লেখো, cannot be taken as an index of the welfare of the people of that country, full stop, analyze, a n a l y s e, analyze, আরেকবার বলে দিচ্ছি মিলিয়ে নাও, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি অফ আ কান্ট্রি ক্যান নট বি টেকেন অ্যাজ অ্যান ইন্ডেক্স অফ দি ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ দ্যাট কান্ট্রি অ্যানালাইজ, বলছে কি যে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কখনোই একটা দেশের ওয়েলফেয়ারের ইন্ডেক্স হিসাবে নেওয়া যেতে পারে না এবং নেওয়া হয়ও না, খুবই অনস্ত নেওয়া হয় না, তো নেওয়া যেতে পারে না সেটাই তোমাকে বলছে, কেন না, এই যে অ্যানালাইজ কথাটা বলতে চেয়েছে এটার মানে কি ওয়াই, কেন নেওয়া যেতে পারে না, ঠিক আছে, তুমি আলোচনা করো, অ্যানালিসিস করে বলো, ঠিক আছে, সো এটা 10 নম্বরের কোশ্চেন, এটা ছোট কোশ্চেন, ঠিক আছে, এটাতে ডিরেক্টলি তুমি বইয়ে এক্সাক্ট পাবে না, বইয়ে পেলেও কোন চ্যাপ্টারটায় পাবে বলে দিচ্ছি আমি, ইয়েতে পাবে, ওটা শ্রীরাম আইএস এর বা যে কোনো শ্রীরামই, আমি নিজে পার্সোনালি পড়ি তো যার জন্য শ্রীরামের চ্যাপ্টারটাই বলতে পারবো, খুব সম্ভবত ইকোনমিক ডেভেলপমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে 3 নম্বর বা 4 নম্বর, আমার এক্সাক্ট খেয়াল পড়ছে না, 3 বা 4 নম্বরে দেখো একটা চ্যাপ্টার আছে শ্রীরামে ইকোনমিক ডেভেলপমেন্ট, ওই চ্যাপ্টারটাতে পেয়ে যাবে, ঠিক আছে, ওই ইকোনমিক ডেভেলপমেন্ট চ্যাপ্টারটাতে বলা আছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি কে কেন আমরা অ্যাজ আ সেই দেশের ওয়েলফেয়ারের জন্য নিতে পারি না, ঠিক আছে। আচ্ছা,
এবার অ্যানসারটা লিখবো কি আগে একটু মুখে বুঝিয়ে দিই, তার কারণটা কি এখানে অ্যানসারটাতেই অ্যাকচুয়ালি আমি বাংলায় একটু বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে বলে দিচ্ছি। দেখো জিডিপি যে জিনিসটা সেটা কি করে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে একটা দেশের পার্টিকুলারলি একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে, মানে ইন্ডিয়া অ্যাজ আ গোটা টেরিটরি, তার মধ্যে এক বছরে একটা সার্টেন লেভেল অফ একটা টাইম দেওয়া হয়। তো এক বছর হতে পারে, কোয়ার্টার হতে পারে, যেমন 3 মাসের জিডিপি কাউন্টিং হয়, 1 বছরের কাউন্টিং হয়। তো বলছে সেই সময় একটা ওই একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে কতটা প্রোডাকশন হচ্ছে, কতটা তৈরি হচ্ছে, সেইটা হচ্ছে তোমার জিডিপি। এবার স্টার্টিংটা আমরা ইন্ট্রোডাকশনে কি লিখতে পারি, দ্য ডেফিনেশন অফ জিডিপি স্টার্টিং অলওয়েজ করবো, কারণ কোশ্চেনের শুরুতেই বলেছে জিডিপি, ঠিক আছে, যে জিডিপি অফ আ কান্ট্রি ক্যান নট বি টেকেন অ্যাজ অ্যান ইন্ডেক্স অফ দ্য ওয়েলফেয়ার অফ দ্যাট পিপল অফ দ্যাট কান্ট্রি। তো বলছে জিডিপি কে যেহেতু আমরা নিতে পারি না, সেহেতু স্টার্ট হচ্ছে জিডিপি দিয়ে। তো আমরা ইন্ট্রোডাকশনে কি লিখবো, জিডিপি ডেফিনেশন, ডেফিনেশন অফ জিডিপি, যেটা আমি বললাম, টোটাল মনিটারি অর মার্কেট ভ্যালু অফ অল ফিনিশড গুডস বা ফাইনাল গুডস, যেটা খুশি রেখো, ফিনিশড গুডস বা ফাইনাল গুডস, যেটা আমি তোমাদের পড়াবার সময় এনসিইআরটি পড়াবার সময়ও বলেছিলাম, ফিনিশ গুডস বা ফাইনাল গুডস। এই ক্লাসটাও ইউটিউবে ফ্রিতেই আপলোড করা আছে, জাস্ট প্লে লিস্টে চলে যাবে, গিয়ে লিখবে প্লে লিস্টে গিয়ে, থার্ড বা ফোর্থ নাম্বার প্লে লিস্টেই রয়েছে ম্যাক্রো ইকোনমিক্স এনসিইআরটি ক্লাস, তো ওর ভেতরে 3টে ক্লাস আছে, ওখানে সমস্ত এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করানো আছে, ঠিক আছে। জিডিপি মানে কি সেটা ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন আর ডেফিনেশনটা লিখবে। আচ্ছা, সো যখন আমি বলছি যে জিডিপি তে একটা অল ওভার দেশের আমি কত প্রোডাকশন হচ্ছে ফাইনাল গুডস গুলো সেটা আমি হিসাব করছি, এইবার আমাকে একটা কথা বলো, সমস্ত জিনিস তো জিডিপি তে ইনক্লুড হয় না, ফাইনাল গুডস শুধুমাত্র ইনক্লুড হয় এবং প্রোডাকশন ইনক্লুড হয়। তো সেই প্রোডাকশনের মধ্যে বাইরের বিদেশি লোকেদের প্রোডাকশনও থাকে, ডেফিনেটলি থাকে, কারণ প্রোডাকশন আমি বলছি, আমি তো ন্যাশনাল ইনকাম বলছি না বা ন্যাশনাল প্রোডাকশন তো বলছি না, জাতীয় প্রোডাকশন যদি আমি বলতাম তাহলে তো আমি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতাম, জিএনপি বলতাম। তো জিএনপি তো আমি করছি না, আমি তো করছি জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো আমার ডোমেস্টিক টেরিটরির মধ্যে যারা রোজগার করছে, তো বিদেশি লোকেরা তো অনেক রোজগার করে, তো সেটাও তো আমার ইনক্লুড হয়ে যায়, বিদেশি লোকেদের বিদেশি কোম্পানি তো অনেক প্রোডাকশন হয়, তো সেটাও তো ইনক্লুড হয়। তাতে কি দেশের লোকের ওয়েলফেয়ার কিছু বেড়ে যাচ্ছে না? এই যে আমার মা বাড়িতে রান্না করে আমাকে খাওয়াচ্ছে, সেটা কি জিডিপিতে ইনক্লুড হচ্ছে না? কিন্তু এইটাই যদি আমার মা পাশের বাড়ির কাকিমার বাড়িতে গিয়ে রান্না করতো, সে 5,000 টাকা মায়না দিত, আর সেই টাকাটা আমার মা ইকোনমিতে লাগাতো, কোনো না কোনো ভাবে মার্কেটে যেত, খরচ হতো, সেটাই তখন জিডিপিতে কাউন্ট হতো, বুঝা গেছে? সো কেয়ার ইকোনমি, এটাকে কেয়ার ইকোনমি বলে, বাড়িতে আমাদের মা জেঠিমা কাকিমা যে সার্ভিসটা প্রোভাইড করে সেটা কিন্তু কাউন্ট হয় না, সেটাই যদি আবার তারা বাইরে গিয়ে পয়সার বিনিময় করে তখনই সেটা কাউন্ট হয়ে যায়, ঠিক আছে। বা ধরো এই যে এক্সটার্নালিটি, এক্সটার্নালিটি বলতে কি বোঝায়, যেমন হচ্ছে আমাদের ধরো পার্টিকুলার একটা প্রোডাকশন হলো, যেমন ধরো আমি কেরালা ফ্লাডের কথাই বলি, কেরালাতে যখন ফ্লাড হয় মানে প্রচুর ইকো ট্যুরিজম প্রমোট করা হয়েছিল, সেই সময় প্রচুর টুরিস্ট ডেস্টিনেশন তৈরি করা হয়, যার জন্য অনেক গাছ কেটে ফেলা হয়, ইকো সেন্সিটিভ জোনের মধ্যে অব্দি তোমার রিসোর্ট গুলো তৈরি করা হয়, তো যার জন্য মেনলি ওই ফ্লাডটা হয়। তো ওই যখন টুরিস্ট ডেস্ট মানে ওই যে প্রোডাকশনটা হচ্ছিল, যে তোমার কি বলে ওটাকে, রেস্টুরেন্ট গুলো তৈরি হয়েছে বা টুরিস্ট স্পট গুলো তৈরি হয়েছে, সেই টাকাগুলো জিডিপিতে ইনক্লুড হয়েছে বা সেই প্রোডাকশনটা জিডিপিতে ইনক্লুড হয়েছে। বাট যখন ফ্লাডটা হলো, সেই ফ্লাডের ফলে যে ক্ষয়ক্ষতিটা হলো, এক্সটার্নাল চেঞ্জ, এক্সটার্নালিটিস মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, ঠিক আছে, তো সেটা তো ইনক্লুড হলো না। যে ক্লাইমেট চেঞ্জটা হলো, এই যে তুমি ভালো এই যে গাড়ি নিয়ে আসছো, গাড়ির প্রোডাকশন করছো, মানছি গাড়ির প্রোডাকশন করছো, সো গাড়ির প্রোডাকশনটা তোমার জিডিপিতে অ্যাড হচ্ছে, কিন্তু গাড়ির প্রোডাকশনের মাধ্যমে যে অতিরিক্ত পলিউশন বাড়ছে তার ফলে মানুষ অসুস্থ হচ্ছে এবং অসুস্থ হয়ে হসপিটালে গিয়ে যে সে যে টাকাটা খরচ করছে সুস্থ হওয়ার জন্য, সেই টাকাটা কি জিডিপি কাউন্ট করলো না? তো জিডিপি কি করে, একটা ইকোনমিক গ্রোথকে দেখে, ইকোনমিক গ্রোথ, নট ইকোনমিক ডেভেলপমেন্ট। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দি ইকোনমিক গ্রোথ অ্যান্ড দি ডেভেলপমেন্ট, এটাই তোমরা শ্রীরাম বা যে কোনো বই একটা চ্যাপ্টার হয় যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলে একটি চ্যাপ্টার থাকে, আমার শ্রীরামের বইটাতে 3 বা 4 নাম্বার চ্যাপ্টারে আছে, যে কোনো বইয়ে থাকে এবং থাকা উচিত, ঠিক আছে। তো সেখানেই আমরা বলবো যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন দি ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, সো ওয়েলফেয়ার ইজ এ কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার এমন একটা টপিক যেটা ইকোনমিক ডেভেলপমেন্টের আন্ডারে আসে, জিডিপি আন্ডারে আসে না, বোঝা গেছে? কারণ জিডিপি হচ্ছে ইকোনমিক গ্রোথের আন্ডারে আসে, যে আমরা বাই ভ্যালু মানে টাকার পরিমাণে আমরা কতটা বেড়েছি। সো টাকা বাড়া মানে কি ডেভেলপ হয়ে যাওয়া না? কিন্তু একটা ছোট এক্সাম্পল দিয়ে ভালো বুঝবে, আমার এক চেনা রিলেটিভ ছিলেন আর কি, উনি এখন আর নেই, মারা গেছেন, তো উনি মাস গেলে প্রায় 80-90 হাজার টাকা রোজগার করতেন, সেন্ট্রাল গভর্নমেন্টের সেল ট্যাক্সের অফিসার ছিলেন, ঠিক আছে। তো প্রায় যখন চাকরি ছেড়েছে তখনই প্রায় 1 লাখ টাকার উপর মায়না ছিল, এবং তারপর তো ধরো ইয়ে রিটায়ারমেন্টের পর 3-4 বছর বেঁচেছিলেন এবং তখন ভালোই টাকা পেতেন, কিন্তু উনি বাজারের সবচেয়ে নিকৃষ্টতম খাবারটি খেতেন, বাজারের সব থেকে নিকৃষ্টতম জামাটি পরতেন, বাড়িটাও অব্দি ঠিক মতো বানাননি, বাড়িটাও ভাঙা একটা টিনের ছোট্ট বাড়ি ছিল,
সমস্ত পয়সা ব্যাংক ব্যালেন্স করে প্রচুর টাকা মারা যাওয়ার পরে তার ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে মানে তার ছেলেরা একেবারে পুরো রাতারাতি বড় লোক হয়ে গেছে, এবং তারা জানতো না যে বাবার কাছে এত পয়সা আছে। তো বলো এই যে লোকটার যে পয়সাটা কোনো ইকোনমিতে ইম্প্যাক্ট ফেললো না, ডেভেলপমেন্ট হলো না, বাট সরকারের খাতায় টাকাটা গেল, গ্রোথ বাড়লো। সো গ্রোথ বাড়লেই হবে না, ডেভেলপড হতে হবে, রুচি রুচি বাড়াতে হবে। তো রুচি আসে কোথা থেকে? ডেভেলপমেন্ট থেকে। তো ওয়েলফেয়ার হচ্ছে ওই বিষয়টা, তো সেইটাই আমাদেরকে লিখতে হবে। এখানে একটু গুছিয়ে গল্পের মতো ভাবে লিখতে হবে। ফার্স্ট ইন্ট্রোডাকশনে আমরা জিডিপি বলতে কি বোঝায় সেটা লিখবো, সেকেন্ড পার্টটাতে এটা আমি বলছি, এটা অ্যাকচুয়ালি না লিখলেও চলে, বাট আমার পার্সোনালি মনে হয় লিখলে বোধহয় আরেকটু বেটার হয়, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এইভাবে লিখতে পারো যে জিডিপি ইজ আ কনসেপ্ট অফ ইকোনমিক গ্রোথ, নট ইকোনমিক ডেভেলপমেন্ট, অ্যান্ড ওয়েলফেয়ার ইজ আ কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। সো উই ক্যান, এটা লাস্টেও লিখতে পারো, হ্যাঁ এটা লাস্টে লিখলে বোধহয় বেশি বেটার হবে। তো কেন, কারণগুলো লেখার পরে শেষে যখন কনক্লুড করছো তখন এভাবে লিখতে পারো যে জিডিপি ইজ আ কনসেপ্ট অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ওয়েলফেয়ার ইজ আ কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, সো উই ক্যানট এক্সপেক্ট দ্যাট দি ওয়েলফেয়ার উইল ক্যান বি ফুলফিলড আন্ডার জিডিপি। তো এইভাবে লিখতে পারো, এটা শেষে লিখো, তাহলে শুনতে একটু বেটার লাগবে, ঠিক আছে? আচ্ছা ইন্ট্রোডাকশন, কারণ এটা 10 নম্বরের কোশ্চেন, আমাদের বেশি বড় করে লাভ নেই, ইন্ট্রোডাকশন বুঝিয়ে দিয়েছি। জিডিপি অ্যাকচুয়ালি কি করে, ওই যেটা আমি বলছিলাম যে কতটা মানুষের খাবার দাবার আর কি তোমার ইয়ে আছে বা কতটা প্রোডাকশন হচ্ছে সেটা দেখে। কিন্তু তার মানে কি দেশের হাঙ্গার কমে গেছে, আমাদের গরিবী কমে গেছে? তো তার জন্য আমাদের কি আছে, আমাদের সেই রিপোর্টগুলোকে মেনশন করতে হবে, লিখে রাখো, যদি না জেনে থাকো লিখে রাখো, আর জানলে শুনে নাও। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI ইন্ডিয়ার রিসেন্ট র্যাঙ্ক লিখতে হবে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। এরপর আরো আছে বলছি, এটা লিখে নাও তারপর বলছি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI ইন্ডিয়ার র্যাঙ্ক কত এবং কেন এত খারাপ র্যাঙ্ক সেটাই বলতে হবে। যেখানে ইন্ডিয়ার জিডিপি, ইন্ডিয়া 2025-এর মধ্যে 5 trillion ইকোনমি হওয়ার স্বপ্ন দেখছে, অলরেডি 3 trillion ইকোনমি হয়ে গেছে, হয়তো একটু কমেছে কোভিড টোভিড এর জন্য, আদারওয়াইজ যদি কোভিড না হতো এতদিনে হয়েও যেত হয়তো। তো স্বাভাবিকভাবে এত ট্রিলিয়ান ইকোনমি হওয়া সত্ত্বেও আমাদের এখানে গ্রোথ নেই, ডেভেলপমেন্ট নেই কেন? আরে কি করে হবে, আবাদিটা তো দেখো, পপুলেশনটা তো দেখো, এই যে 3 trillion 5 trillion করছো, আরে এতগুলো লোকের থেকে 3 trillion 5 trillion আসে, আর এতগুলো লোকের কোনো ভূমিকাই নেই ওখানে, আম্বানির মতো লোকের ভূমিকা রয়েছে, তোমার আমার মতো লোকের ভূমিকা নেই, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম পিপল মানে ইন্ডিয়ার 90% পিপল হচ্ছে দিন আনা দিন খাওয়া। তো স্বাভাবিকভাবে ওই 10% পপুলেশন 90% ইকোনমিকে বুস্ট করছে, ইন্ডিয়ার অবস্থা হয়েছে তাই, 10% বড় লোক 90% ইকোনমিকে ঠেলে নিয়ে যাচ্ছে, আর 90% গরিবরা ওই 10% ইকোনমিকে কন্ট্রিবিউট করছে। সো স্বাভাবিকভাবে তাতে আমাদের কোনো ভূমিকা নেই, বা আরো গরিব মানুষদের তাতে কোনো ভূমিকা নেই, বোঝা গেছে? তো যদি তাদের ভূমিকা না থাকে তাহলে ডেভেলপমেন্ট কি করে আসবে? আর যখন এই ওটাকে কি বলে ওভারঅল যেটাকে বলা হয়ে থাকে মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি আমরা জিনিসটাকে দেখি, তো সেইটা ওই ইকোনমি হচ্ছে ওই কাইন্ড অফ একটা, যদি দুটো সার্কেল আঁকো খাতায় এঁকে নাও তাহলে বুঝতে সুবিধা হবে, একটা গোল সার্কেল আঁকো, তার মাঝখানে আর একটা সার্কেল আঁকো, সার্কেল উইদিন আ সার্কেল, তো ওই বড় সার্কেলটা হচ্ছে ডেভেলপমেন্ট, আর তার মাঝখানের একটা ছোট্ট সার্কেল হচ্ছে গ্রোথ, ঠিক আছে, যেটা পয়সার ভ্যালুতে দেখা হয়। সো স্বাভাবিকভাবে বাকি যে তোমার ইয়েগুলো রয়েছে, ইন্ডেক্স গুলো রয়েছে, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান হ্যাপিনেস ইন্ডেক্স, ঠিক আছে, এটা লিখে রাখো, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স, শর্টে বলে GNH বোধহয়, হ্যাঁ GNH, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, মানুষ কতটা খুশি আছে সেই এলাকার মানুষ। তারপর হচ্ছে সোশ্যাল প্রগ্রেস ইন্ডেক্স SPI, সোশ্যাল প্রগ্রেস ইন্ডেক্স SPI, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স, সোশ্যাল প্রগ্রেস ইন্ডেক্স SPI, আরো লেখো যেগুলো আমার মাথা থেকে এই মুহূর্তে আসছে, পভার্টি ইন্ডেক্স, ঠিক আছে, পভার্টি ইন্ডেক্স, গরিবি কতটা রয়েছে। আচ্ছা আর একটা লিখতে পারো, ম্যালনিউট্রিশনের ওপর যে ইন্ডেক্স গুলো হয় সেটা ম্যালনিউট্রিশন, মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স বলে, মাল্টি ডাইমেনশনাল ম্যালনিউট্রিশন, ঠিক আছে, এরকম একটা বলে। আচ্ছা আর লিখতে পারো হাঙ্গার, এই জাস্ট দুদিন আগে, কালকেই না আজকে খবরেই তো বোধহয় সকালবেলা দেখছিলাম, আজ সকালে বা কাল সকালে খবরে দেখা ছিল হাঙ্গার রিপোর্ট বেরিয়েছে, যেখানে 107 নম্বর স্থানে রয়েছে ইন্ডিয়া। ভীষণই দুঃখজনক বিষয় যে আমাদের দেশে এখনো এত মানুষ ক্ষুধার্ত থাকে, এবং দ্যাট ইজ ভেরি ট্রু। তো এই জিনিসগুলো থেকে আমরা জানতে পারি যে আমাদের দেশের অবস্থা কতটা খারাপ, ঠিক আছে? তো এইটা হচ্ছে, এগুলো হচ্ছে, এগুলোকে বাংলায় বলে সূচক, ইন্ডেক্সগুলোকে সূচক বলে। তো এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে যে আমাদের ডেভেলপমেন্টের সূচকগুলো অত্যন্ত খারাপ, গ্রসের সূচক যাই ভালো হোক না কেন। আবার যখন জিডিপির কথাটা উল্লেখ করবে, অবশ্যই জিডিপির কথাটা উল্লেখ করবে, যখন এইগুলোর তুমি ডেটা দিচ্ছ যে এই বর্তমানে এই এই রিপোর্ট রয়েছে, বর্তমানে ইন্ডিয়ার জিডিপিতে কততম স্থানে রয়েছে সেটাও লিখবে। দুটো ইয়েতে জিডিপি দেখা হয়, একটা হয় PPP মোড মানে পারচেজিং পাওয়ার প্যারিটি,
লেখো জিডিপি অ্যাট পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি, আর একটা হয় জিডিপি অ্যাট নমিনাল রেট বা নমিনাল জিডিপি বলা হয়, ঠিক আছে, জিডিপি অ্যাট নমিনাল রেট বা নমিনাল জিডিপি। তো দুটো ইয়েতে আমরা দেখি, একটা নমিনাল জিডিপিতে দেখি ইন্ডিয়ার কত ট্রিলিয়ন হয়েছে, আর একটা আমরা দেখি হচ্ছে নমিনাল জিডিপির পয়েন্ট অফ ভিউ থেকে, আর একটা দেখি আমরা পারচেজিং পাওয়ার প্যারিটির তরফ থেকে। একটাতে বোধ হয় আগে মাঝখানে ফিফথ হয়েছিল, বাট এখন বোধ হয় সিক্স এ রয়েছে, আর একটাতে থার্ড এ রয়েছে। পারচেজিং পাওয়ার প্যারিটিতে মোস্ট অবলি থার্ড এ রয়েছে, আর নমিনালে বোধ হয় সিক্স এ রয়েছে। তো ওটা ডিফারেন্ট, মাঝে মধ্যে ফিফথ সিক্স সেভেন্থ এরকমই ঘোরাফেরা করে, ঠিক আছে। তো রিসেন্টটা দেখে নেবে, যে বছর তুমি পরীক্ষা দিচ্ছ সেটা দেখে নেবে। অমিত কিছু দিদি আমি একটু বেরিয়ে যাচ্ছি, একটি বিশেষ প্রয়োজনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, পরে রেকর্ডেরটা দেখে নিও। তো এটাকে বলছে হচ্ছে তোমার এই রিপোর্ট গুলো অবশ্যই লিখবে, ঠিক আছে, যখন ইয়েটা লিখছো আর কি, হিউম্যান ডেভেলপমেন্ট বা হ্যাপিনেস, এই বাকিগুলো রিপোর্ট যখন লিখছো, ডেটাটা যখন লিখছো, তাহলে জিডিপি রিলেটেড যে টার্ম গুলো ইন্ডিয়াতে রয়েছে, যে ফ্যাক্ট গুলো রয়েছে, সেটাও লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা, অলরেডি আমি মুখে বাংলায় বলে দিয়েছি, তবু যদি ইংলিশ টার্ম গুলো জানতে চাও হেডিং এর, তাহলে আমি একটু বলে দিই চারটে হেডিং যেগুলো মুখে বাংলায় বলেছি সেগুলোই। ফার্স্টটা লিখবে যে কেন অ্যাকচুয়ালি এটা কাউন্ট করতে পারে না, রিজন গুলো লিখবে, দ্য রিজন এর হেডিং করবে, দ্য রিজন ইনক্লুড, তাই বলে হেডিং করো, করে লেখো, চারটে পয়েন্ট আমি বলে দিচ্ছি। ইট ডাজ নট মেজার ইকুইটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন, যেটা আমি বললাম যে আমাদের এখানে কি হয়, এই জায়গাটা, এই যে আমি মুখে যেটা আলোচনা করেছি না, এই হেডিং গুলোর মধ্যে সেগুলো একটু ইংলিশে লিখবে। এই যে আমি বললাম 90% গরিবরা 10% ইকোনমিতে কন্ট্রিবিউট করে, আর 10% বড় লোকরা 90% ইকোনমিকে চালিয়ে নিয়ে যায়। তো এইটা লিখবে, ইট ডাজ নট মেজার ইকুইটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন, যে এটার থেকে তো এটা প্রমাণিত হয় না, দেশে এতটা প্রোডাকশন হচ্ছে, বাট তার মানে কি সমান সমান রোজগার করছে এটা প্রমাণিত হয়। ইন্ডিয়াতে যখন তুমি অ্যাভারেজ ইনকাম ধরা হয়, ইন্ডিয়ার অ্যাভারেজ ইনকাম মোস্ট অবলি কত বেশ জানো, আমি আজ থেকে বছর দুয়েক আগে করেছিলাম, কত হাজার, 25,000 বা 40,000 এরকম সামথিং, মানে তুমি ধরে রাখো আপ টু 30,000 আর কি, 30 থেকে 40,000 মতো ইন্ডিয়ার অ্যাভারেজ ইনকাম। তো আমাকে একটা কথা বলে, ইন্ডিয়ার কি প্রত্যেকটা লোক 30 থেকে 40,000 টাকা রোজগার করে? 30-40 বাদ দাও, 20,000 টাকা কি করে সব লোক? না। তাহলে এরকম অ্যাভারেজ কেন হলো? কারণ কেউ 100 টাকা রোজগার করে, কেউ 1 টাকা রোজগার করে, যখন অ্যাভারেজ হয় বা কেউ 2 টাকা রোজগার করে, অ্যাভারেজ হয় 51 টাকা অ্যাভারেজ হয়ে যায়, বোঝা গেছে? তো সব থেকে গরিব ইন্ডিয়াতে রয়েছে, আবার এশিয়ার সব থেকে বড় লোক ইন্ডিয়াতে রয়েছে, ঠিক আছে। যার জন্য আমাদের এখানে কি বলবো, পভার্টির থেকেও ইনইকুয়ালিটি অনেক বেশি। এটা লিখবে, পভার্টি কি বলবো এটাকে, দ্য ইলনেস অফ ইনইকুয়ালিটি ইজ মাচ গ্রেটার দ্যান দি পভার্টি। তো আমাদের এখানে পভার্টির সমস্যাটা অনেক বেশি, মানে পভার্টির থেকেও আমাদের অসমতার সমস্যাটা অনেক বেশি, ইনইকুয়ালিটি। বা এটা লিখবে যে ডাজ নট মেজার ইকুইটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন। সেকেন্ড টপিকটা লিখবে নন মনিটারি এক্সচেঞ্জ, যেটা আমি বললাম কেয়ার ইকোনমি, ব্রাকেটে লিখে রাখতে পারো যাতে লেখার সময় ভুলে না যাও যে কোন কোন টপিকের মধ্যে বলেছিলাম। নন মনিটারি এক্সচেঞ্জ, যেখানে টাকা দিয়ে এক্সচেঞ্জ হয় না, যেমন বাড়িতে মায়ের কাজ করাটা, হেল্প করাটা, ঠিক আছে। এই যে ওম্যান পারফর্ম অ্যাট হোম, মহিলারা বাড়িতে যে কাজগুলো করে, ওম্যান কেয়ার ইকোনমি, এটাকে কেয়ার ইকোনমিতে যায়, ঠিক আছে, এটাও ইনক্লুড করে না। থার্ডলি লিখবে এক্সটার্নালিটি, এটাও আমার আলোচনা হয়ে গেছে, যে সমস্যাগুলো হয়, যে হাম বা ক্ষতিগুলো হয়, ক্লাইমেট চেঞ্জ হয়, কোনো মানুষ অসুস্থ হয়, সেই রোগের জন্য তার যে খরচটা হয়, সেগুলো কি যোগ করা হয়? না, হয় না, বাট উচিত ছিল সেগুলোকে বিয়োগ করে দেওয়া, বাট করে না, ঠিক আছে। তো এক্সটার্নালিটি কাউন্ট হয় না, ডাজ নট কাউন্ট এক্সটার্নালিটি। টাইপ অফ গুডস প্রোডিউসড, ঠিক আছে, টাইপ অফ গুডস প্রোডিউসড সেটাও বলা হয় না, যে কি টাইপের গুডস তৈরি হচ্ছে। কেন কেন বলছে এই কথাটা, কারণ এক্সাম্পলে লিখতে পারো, যেমন আমাদের ইন্ডিয়াতে নেশা জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে, অ্যালকোহল, ড্রাগস, এগুলোর থেকে এগুলো প্রচুর প্রোডাকশন হয়, প্রচুর রোজগার করে। এই যে কি যেন একটা অ্যাড হয় না, বিমল, কত বড় বড় নামি নামি ফিল্ম স্টার অব্দি অ্যাড দেয়, একটা কোন একটা পুজোর প্যান্ডেলে দেখলাম বিমলের প্যাকেট দিয়ে নাকি পুজোর প্যান্ডেল সাজিয়েছে। সো চিন্তা করো একবার, যে এগুলো, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, এটাতে প্রোডাকশন বাড়ছে, ডেভেলপমেন্ট কোথার থেকে আসবে? যে কারা খাচ্ছে? আমাদের যুব সমাজ খাচ্ছে, খেয়ে একেবারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই যে কি প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন হচ্ছে আমি গুনছি, বাট কি প্রোডাকশন হচ্ছে সেটাও তো দেখো, ভালো জিনিস তো প্রোডাকশন হচ্ছে না, হচ্ছে তো খারাপ জিনিস প্রোডাকশন, বোঝা গেছে? সো স্বাভাবিকভাবে এইগুলো কিন্তু একটা নেগেটিভ এক্সট্রা ইম্প্যাক্ট ফেলে, যার জন্য কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হয় না, রাদার গ্রোথ হয়। এই কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন, পরীক্ষাতে
আসার চান্স অনেক বেশি, মক টেস্টে আসে ইউজুয়ালি। আচ্ছা, এরপরে ইকোনমি দুটো কোশ্চেন আমাদের এখানে শেষ হলো। আর আমি তো বললামই কনক্লুশনের সময় রিপোর্ট গুলো লিখে শেষ করো, রিপোর্টের র্যাঙ্কিং গুলো দিয়ে কনক্লুড করে দিও, তাহলে বেটার লাগবে যে এই এই রিপোর্ট গুলো ডেভেলপমেন্টের, এই রিপোর্ট গুলো ইসের, আর এর র্যাঙ্ক হচ্ছে এরকম, এইভাবে করে লিখে শেষ করবো। যেগুলো আগে একটু বলে দিচ্ছি ওগুলো দিয়ে কনক্লুড করে দিও। আচ্ছা, এরপরে 3 নম্বর কোশ্চেনটা করো, লেখো। এই দুটো আমরা ইকোনমিক কোশ্চেন আলোচনা করলাম, এইবার লিখবে হচ্ছে এগ্রিকালচার, ওপরে হেডিং করে এগ্রিকালচার। এগ্রিকালচারের কোশ্চেনটা দেখো, ডিসকাস ওয়াই কেন, ঠিক আছে, ডিসকাস এর পর ওয়াই, এনঅ্যাক্টিং ENACTING এনঅ্যাক্টিং, ওয়াই ডিসকাস ওয়াই এনঅ্যাক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ল্যান্ড লিজিং, অ্যাপ্রোপ্রিয়েট APPROPRIATE অ্যাপ্রোপ্রিয়েট ল্যান্ড লিজিং, লিজ LEASING ল্যান্ড লিজিং, লস LAWS লস, শুড বি গিভেন প্রায়োরিটি ইন ইন্ডিয়া, শুড বি গিভেন প্রায়োরিটি ইন ইন্ডিয়া। 10 নম্বরের কোশ্চেন, ডিসকাস ওয়াই এনঅ্যাক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ল্যান্ড লিজিং লস শুড বি গিভেন প্রায়োরিটি ইন ইন্ডিয়া, লিখে নাও তারপর বলছি। এটাও ছোট কোশ্চেন 10 নম্বরের। ঠিক আছে, তো এই কোশ্চেনটাতে আমরা দুটো পার্টে লিখবো, দুটো পার্ট লিখলে এনা। 10 নম্বরের কোশ্চেন গুলোতে ওরা অ্যাকচুয়ালি ওই ইন্ট্রো বডি কনক্লুশন এতটা এক্সপেক্ট করে না, বিকজ টাইমও থাকে না, এক্সপেক্ট করলেই তো হবে না, আমাদেরও লেখার সময় থাকতে হবে। তো দুটো পার্ট লিখবে, একটা বডি পার্ট ফার্স্ট লিখবে হচ্ছে ইন্ট্রোডাকশনে, লেখো হেডিং, ইন্ট্রোডাকশনে কি লিখবে সেটা বলে দিচ্ছি, পারপাস অফ ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া, কি কারণে ভারতে ল্যান্ড রিফর্ম স্টার্ট হয়েছিল। একটা চ্যাপ্টারই আছে ল্যান্ড রিফর্ম ইকোনমিতে, দেখবে একটা আলাদা করে চ্যাপ্টার থাকে ল্যান্ড রিফর্মের নামে, সব ইকোনমি বইয়েই থাকে আশা করি, ওই চ্যাপ্টারটা পড়ে তারপর এটা লিখবে। আমি বুঝিয়ে দিচ্ছি ঠিকই, বাট যেটুকু বলার বলে দিচ্ছি, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, বই থেকে একটু হলেও পড়তে হবে। ঠিক আছে, ফার্স্ট লিখবে যে দ্য পারপাস বা অবজেক্টিভ অফ ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া, কেন হয়েছিল, কি কারণে। অ্যাকচুয়ালি একটু গল্পটা বলি, অ্যাকচুয়ালি স্বাধীনতার আগে কি ছিল, মানে ওই কেউ ছিল খুব বড় লোক, কেউ ছিল একেবারে জমিহীন, ল্যান্ডলেস। ঠিক আছে, সো সরকার তখন এই ইনিশিয়েটিভটা নেয় যাতে কিনা যাদের কাছে যেরকম হচ্ছে, একজন ব্যক্তি ছিলেন বোধহয় কেরালাতে শঙ্করী প্রসাদ বা খুব সম্ভবত, ওনার নামটা আমার এক্সাক্ট খেয়াল পড়ছে না, ওই রাইট টু প্রপার্টি যিনি কেসটা ফাইল করে, ফার্স্ট টাইম রাইট টু প্রপার্টি ওয়াজ চ্যালেঞ্জ ইন 1951, এবং যার পরে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে, এবং এসে কি করে রাইট টু প্রপার্টিকে উঠিয়ে দেওয়া হয়, সম্পত্তির অধিকার আর ফান্ডামেন্টাল রাইট থাকে না, কবে 1951 সালে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, এবং কেন উঠিয়ে দেওয়া হয়, সেই সময় শঙ্করী প্রসাদ বোধ হয় ব্যক্তির নাম, এবং আমি নামটা যদি ভুল বলে থাকি হতেও পারে, আমার খেয়াল পড়ছে না, তো ওনার প্রচুর জমি ছিল, প্রচুর মানে জমিদার টাইপের আর কি ছিলেন, তো প্রচুর জমি ছিল, সরকার সেই জমি মোস্ট অফলি কেরালা থেকে বিলং করতেন, তো ওনার জমি নিয়ে ওই ল্যান্ডলেসদের মধ্যে আর কি ডিভাইড করার কথা চিন্তা ভাবনা করে, তো এবং শুধু ওনার নয়, ওটা সবার ক্ষেত্রেই হয়, এবং তখন উনি কোর্টের দ্বারস্থ হন আর কি, যে এটা কি করে হতে পারে, আমার জমি, এটা আমার বাবার সম্পত্তি এবং এটা আমার প্রপার্টি, তো এটা তো আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, তো এটা কি করে কেউ নিয়ে নিতে পারে, এবং মৌলিক অধিকারের প্রপার্টি ছিল তার আগে অব্দি। ঠিক আছে, কনস্টিটিউশন যখন স্টার্ট হয় তখন মৌলিক অধিকারের মধ্যে থাকতো, দেন স্বাভাবিকভাবে কি করছে, কোর্ট মৌলিক অধিকারের থেকে ইয়েকে প্রপার্টিকে সরিয়ে দেয় এবং বলে যে না, ল্যান্ডলেস যারা রয়েছে তাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে বন্টন করতে হবে, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড বিটুইন দি ল্যান্ডলেস সোসাইটি অ্যান্ড দি ল্যান্ড ওনার কমিউনিটি। ঠিক আছে, তো তাদের মধ্যে বন্টনের জন্য মেনলি হচ্ছে ল্যান্ড রিফর্ম স্টার্ট হয়, এবং এটা অল ওভার ইন্ডিয়াতেই হয়, পশ্চিমবঙ্গে মোস্ট অফলি 1956 হয়েছিল, যেটা WBCS 2020 বা 2021 এসছে, আমার এক্সাক্ট সাল মনে নেই, লাস্ট ইয়ার বা তার আগের বছর WBCS এসছে, যে ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ড রিফর্ম কবে হয়। ঠিক আছে, 1956 থেকে স্টার্ট হয়, এবং সব জায়গাতেই মোটামুটি 53, 56, 54, 55 এর মধ্যেই হয়েছিল। তো এতে কি হয়েছিল, যে ওই যাদের জমি ছিল না তাদেরকে ডিস্ট্রিবিউশন দেয়, তো এইটাই হচ্ছে তোমরা ইন্ট্রোডাকশনে লিখবে, তবু বইয়ের ভাষায় একটু বলে দিই, এলিমিনেট অল ফর্মস অফ এক্সপ্লয়টেশন অ্যান্ড দি সোশ্যাল ইনজাস্টিস উইথ ইন দি আগ্রারিয়াল সিস্টেম টু প্রোভাইড সিকিউরিটি ফর দেয়ার টিলার অ্যান্ড রিমুভ ইমপ্লিমেন্টস ফর দি এগ্রিকালচারাল প্রোডাকশন। ঠিক আছে, তো মেনলি হচ্ছে যাতে গরিব চাষি যারা রয়েছে তাদেরকে ওই ল্যান্ডলেস জীবনযাপন না করতে হয়, অ্যাটলিস্ট তারা যাতে খেয়ে পড়ে বাঁচার জন্য জমি পায়, আর সেই সময় ফার্স্ট ওটাকে কি বলে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও মেনলি হচ্ছে তোমার জমির ওপর এমফাসাইজ, এগ্রিকালচারের ওপর এমফাসাইজ রাখা হয়েছিল, তো যার জন্য সেই সময় ল্যান্ড রিফর্মও হয়,
এগ্রিকালচার ওয়াজ দি ফার্স্ট প্রায়োরিটি অফ দি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের। তো এই যে জিনিসটা বোঝারা পলিটির পয়েন্ট অফ ভিউ থেকে এগ্রিকালচারের পয়েন্ট অফ ভিউ থেকে দুটোই একটু মিক্সচার করে নিবে, আর এমফাসাইজটি এগ্রিকালচারের ওপর বেশি রেখো, বিকজ এটা জিএস পেপার 3-তে আসছে। এটা যদি জিএস পেপার 2-তে আসতো তাহলে আমার পলিটির পয়েন্ট অফ ভিউটা আমি বেশি রাখতাম, ঠিক আছে। আমি পলিটির পয়েন্ট অফ ভিউটা জাস্ট একটু টাচ করে যাব ওনাকে বোঝাবার জন্য, যিনি খাতা দেখবে যে হ্যাঁ আই নো যে আমি এটা জানি, তো জাস্ট একটু টাচ করে যাব, ঠিক আছে, যে ভাই অমুক এত কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্য প্রপার্টি ওয়াজ এত নিয়ে নেওয়া হয়েছিল এবং তার দ্য রিজন ওয়াজ এই, ঠিক আছে, যে এই কারণে ল্যান্ড রিফর্ম স্টার্ট হয়েছিল ইন্ডিয়াতে। এটা ফার্স্ট ইন্ট্রোডাকশনে লিখবে, এটা দিয়ে তোমার অন্তত 4-5টা সেন্টেন্স তো হয়েই যাবে, এতগুলো লিখতে গেলে 4-টে সেন্টেন্স তো যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের পার্টটা যেটা লিখবে সেটা হচ্ছে হোয়াই, কেন, কোশ্চেনের মানে দেখো, হোয়াই, হোয়াইটা আমি বাদ দিলাম, ডিসকাস, সরি, হোয়াই এনাক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ল্যান্ড লিজিং লস শুড বি গিভেন প্রায়োরিটি ইন ইন্ডিয়া, কেন ইন্ডিয়াতে ল্যান্ড লিজ নেয় না, সেই এত বছর অত বছরের যে লিজে নিয়ে নেয়, তো সেইটা কেন প্রয়োজন, ইন্ডিয়াতে অ্যাপ্রোপ্রিয়েট ল কেন থাকা প্রয়োজন, এই কারণে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে কি, এখানে ভেতরে তুমি লিখতে পারো যে কি কারণে প্রয়োজন, দ্য নিড ফর অ্যাপ্রোপ্রিয়েট লস, ঠিক আছে। আচ্ছা, আমি একটা একটা করে বলে দিচ্ছি, একটু লিখতে পারো, সিকিউরিটি অফ টেনিওর টু টেনান্ট, টেনান্ট মানে চাষি, সিকিউরিটি অফ টেনিওর, টেনিওর মানে সময়কাল, এই যে আমরা বলি না প্রেসিডেন্টের সিকিউরিটি অফ টেনিওর, যে 5 বছর উনি নিশ্চিত থাকবে, সেটাকে সিকিউরিটি অফ টেনিওর বলে, সিকিউরিটি অফ টেনিওর টু টেনান্ট, চাষিদের একটা নিশ্চিত নিশ্চয়তা প্রোভাইড করা, যে আমার যদি একটা ল্যান্ড লিজের একটা প্রপার রুলস রেগুলেশনস থাকে, একটা প্রপার টাইম বাউন্ড থাকে, তো আমি জানবো যে আমার থেকে এই টাইমের মধ্যে কেউ আমার জমিটা কেড়ে নেবে না, ঠিক আছে। আচ্ছা, এর ফলে কি হবে, এটা এটা পয়েন্টটা, এবার এর ফলে তুমি ভেতরে একটা লিখতে পারো যে যেটা কি করবে, যারা ইনভেস্টর হয়, ডেফিনেটলি চাষিদের পক্ষে ইনভেস্ট করে তো চাষ করা পসিবল না, চাকরিরা শুধু চাষ করে, বাট ওই যে টাকাটা ইনভেস্ট করে একজন ইনভেস্টর থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বড়লোক চাষি বিগ ফার্মার আলাদা জিনিস, বাট স্মল মার্জিনাল ফার্মার যারা হয় তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে একজন ইনভেস্টর থাকে, তো যেটা কিনা ইনভেস্টরদেরকেও একটা আগ্রহ তৈরি করবে, ঠিক আছে, ইনভেস্টর উইল বি মোর ইন্টারেস্টেড, যার জন্য এখন কি হয় অনেক ছোট চাষিদের চাষে অনেক সময় ইনভেস্টর ইনভেস্ট করতে চায় না, এই কারণে যে জানে যে নিশ্চয়তাটা কম, হুটহাট যদি লিজিংটা স্টপ করে দেয় বা কিছু, তো যার জন্য বলছে ইন্টারেস্টটাও হবে কাদের, ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করবে, এইভাবে লেখো, ইট উইল অ্যাট্রাক্ট মোর ইনভেস্টার টু ইনভেস্ট ইন দি ফার্মিং, ঠিক আছে, এটা লিখবে, এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডে লিখবে বেনিফিটস অফ ডিফারেন্ট স্কিমস টু দি টেনান্ট, বেনিফিটস অফ ডিফারেন্ট স্কিমস, সরকার যে স্কিম গুলো দেয়, বেনিফিটস অফ ডিফারেন্ট স্কিমস টু দি টেনান্ট, চাষিরা কি হবে প্রচুর বেনিফিট পাবে, যেরকম এখানে আমরা গভর্নমেন্টের স্কিম গুলোর নাম লিখতে পারি, হ্যাঁ, ওই যে কিষাণ সম্মান নিধি যোজনা, কৃষি কার্ড, তোমার স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট সবাইটাই মিলিয়ে মিশিয়ে লিখতে পারি আমরা, তারপর হচ্ছে DBT ফর ফার্টিলাইজার।